हाय गाइस व्हाट्सअप एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा अनेक दिन धरे रिक्वेस्ट कर टीनेजर मेकअप लुक देखानोर जोनो लैकमी सीसी क्रीम दिए प्रत्येकेई तुम्हारा किन्तु प्रतिदिनई आमाके नानान भिडियो रिक्वेस्ट करो किन्तु सब रिक्वेस्ट हयतो एकसाथे रखा सम्भव हय ना। सो एकटुखानि बोझार चेष्टा करबे आमी प्रतिदिनई किन्तु प्राय भिडियो शूट करार चेष्टा करी किन्तु सेगुलोके एडिट करा बा सेगुलोके छाड़ा ইউটিউবে এগুলো কিন্তু করতে টাইম লাগে। सो धीरे धीरे प्रत्येक रिक्वेस्ट हमें रखब और बेस्ट प्रोडक्टर क्षेत्र बोली जो बेस्ट प्रोडक्ट दिए क्योंकि तुम्हारा जो लुक क्रिएट करते पर यम ना पॉन्स बीबी दिए देखालम तुम्हारे लैकमे सीसी यूज करते पर यम क्योंकि को बेपार नहीं। सो जा तुम्हारे से ही प्रोडक्ट दिए क्योंकि तुम्हारा जो लुक क्रिएट करते पर। सो आज के तुम्हारे साथ लुकटा शेयर करी तो चलो देखे नहीं क्यों क्रिएट कर। প্রথমে আমি এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর ফার্স্ট অফ অল আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি প্রাইমারের জন্য। তোমরা যে কোনো প্রাইমারও কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ল্যাকমি 925 সিসি ক্রিম ইউজ করছি। ফার্স্ট অফ অল আমি ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি সিসি ক্রিমটাকে আজকে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করছি কারণ বিবি সিসি ক্রিম কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে মানে ব্লেন্ড করতে খুবই ইজি হয়ে যায় আর খুব সুন্দর কভারেজও পাওয়া যায়। সেম সিসি ক্রিমকেই আজকে আমি কনসিলারের মতো ইউজ করে নিচ্ছি আন্ডার আইতেও দেখতেই পাচ্ছ। ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ফেসটাকে সেট করে নেব আমি এখানে হোয়াইট টোনের লুজ পাউডার দিয়ে। খুব ভালো করে টি জোনে আর যেখানে কনসিলারের মতো অ্যাপ্লাই করেছি সে জায়গাগুলো ভালো করে সেট করেছি। এরপর আমি আইব্রো ড্র করে নিয়েছি। নেক্সট আমি এখানে হিরারি রোডের আই শ্যাডো প্যালেট থেকে এই শেডটাকে নিয়ে শিমারি একটা অরেঞ্জ শেডকে নিয়ে উইং শেপে ফার্স্টে আইলিডে অ্যাপ্লাই করছি। এরপর সেম প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে ক্রিজটাকে ডিফাইন করব দেখতেই পাচ্ছ। সেম ডার্ক ব্রাউন শেড লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এখানে আমি ল্যাকমির ইনস্টা আইলাইনার ইউজ করছি আর সেটা দিয়ে একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি। নেক্সট আইলাইনারটাকে একটু শার্প করার জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার। তারপর আমি কিন্তু অ্যাপ্লাই করছি এখানে মেবলিনের মাসকারা। নেক্সট আমি ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর ম্যাটে লুকের ব্লাশ প্যালেট থেকে এই ডিপ পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার অ্যাপেলস অফ দ্য চিকে ব্লাশ অ্যাপ্লাই করছি। এছাড়া সামান্য পরিমাণ থুতনিতে আর নাকেও অ্যাপ্লাই করছি। এখানে গ্ল্যাম 21-এর হাইলাইটার ইউজ করছি আমি আমার হাই পয়েন্টস অফ দ্য ফেসগুলোতে। এই গ্ল্যাম 21-এর হাইলাইটার আমার কারেন্ট ফেভারিট হাইলাইটার। লাস্টে আমি লিপস্টিকের জন্য এখানে এলি18-এর লিপস্টিক ইউজ করছি, শেড হচ্ছে ডিপ পিঙ্ক। সো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে একটা ল্যাকমি সিসি ক্রিম দিয়ে টিনেজারদের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। সো তোমরা যে কেউ কিন্তু এই লুকটা যে কোনো প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করতে পারবে। সো খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, তোমরা যে কোনো ফেস্টিভ্যাল অকেশন ওয়েডিং যে কোনো পারপাসে কিন্তু ক্রিয়েট করতে পারবে। খুবই অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক, খুব সুন্দর টার্ন আউট হয়েছে লুকটা আজকে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাথে শেয়ার করবে আর প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবে। বাই।